একটি ছেলেকে ভালোবাসে তার জন্য ওকে বিচ্ছেদ করতে চাইছে, ওকে ভালোবাসে না, ওকে খেতেও দেয় না, ও চায় না যে আমার কাছে থাকুক। হ্যাঁ, মারধর করতে করতে ওই যে ওই জায়গাটাতে ধরে ও কামড়িয়েছে, পুরুষ লিঙ্গে। হ্যাঁ, কামড়িয়েছে। কামড়ানোর পরেই ওর একটা পাঁচটা সেলাই হয়েছে। ডাক্তার খুব অপমান করেছে, তখনই বলেছিল থানা পুলিশ করতে, কিন্তু আমি ছিলাম না বলে করতে পারে নাই। আমি তো কাজ করি, পরের বাড়ি থেকে আসি, তারপর আমি শুনলাম, তারপরে গিয়েছি। তখন ও হাসপাতাল থেকে নিয়ে ও সিয়ানা হাসপাতাল গিয়েছে। সিয়ানা হাসপাতাল যখন গেলাম তখন ও সেলাই চলছে, তখন সেলাইন দিয়েছে, তারপর ডাক্তার ইয়েতে ঢুকিয়েছে, দিয়ে সেলাই করছে আর কি। পাঁচটা সেলাই যখন পড়েছে সেই সেলাইটা করছিল। তারপরে ডাক্তার জিজ্ঞেস করেছিলাম আমাকে যে কিছু করার তোমাদের ইয়ে আছে, আমরা বাড়িকে যাই, তারপরে বুঝি, তারপরে করব। আপনার নাম? আমার নাম অন্নপূর্ণা খান, ছেলের নাম কিরিটি খান। ছিলাম আমার বউ কাজে যায়, কাজ করে, আমি বলেছিলাম যে এত দেরি হলো কেন, এলে ও আমার চুলে মুঠি ধরে মারতে এসেছিলো, মাঝখানে আমার মেয়ে দাঁড়িয়ে গেছিলো, আমি ওকে আর মারি নাই, ও আর ঘুরিয়ে আমার চুলে মুঠি ধরেছিল, ধরার পর আমি আমি পড়ে গেছি, ওকে ধরেছি চুলে মুঠিতে, আর মুখটা এমন জায়গায় পড়ে গেছে সে জায়গায় কামড়ি ধরেছিল, কামড়ি ধরে মুখটা তুলে দিয়েছি টেনে, আর ওই জায়গাটা আমার ঝাল ঝাল উপর থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে। এলে সিএন সরকারি হসপিটাল গেলাম, ওখানে বলো যে এখানে হবে না, তুমি সিএন চলে যাও। সিএনে গেলাম, সিএনে সেলাই ফেলাই হলো, ব্যান্ডেজ করলো, দু ঘন্টার তিনে চারেক ভর্তি রাখলো, তারপরে ডাক্তার ছুটি দিয়ে দিল, ওষুধপত্র লিখে দিয়ে। এখন আপাতত পুলিশ এসেছিল? পুলিশ আসেনি, পুলিশ তো আমার কাছে জানায়নি, কিছু বলিনি। তবে হসপিটাল থেকে বলেছিলো তুমি কী করতে চাও, কেস করতে চাও না কী করতে চাও, তাহলে আমি ভাবনা চিন্তা করি, তাহলে দেখবো ওই কাগজটা থানা দিয়ে এখন হসপিটালেই পড়ে আছে। আপনার নাম? কিরিটি খাঁ।